চুংফাগি এক মুয়ে বাংলা লিখে দাও আপন পারফেক্ট স্বাধীন ত্রিপুরা টিএনবি এনএলএফটি পয়সা দিয়ে ভোট কিনে গুন্ডা মোস্তান বাহিনী তৈরি করে তারা ভোট নিয়েছিল পাঁচটা বছর কি আমরা দেখেন যারা শহীদ হয়েছেন তাদের কথা বলে আবেগ তৈরি করে ভারতবর্ষের মানুষকে ভোট নিয়েছে এগিয়ে আসবেন জনসমর্থন নিয়ে তাদের হাতেই আমাদের দেশের নতুন সরকার তৈরি করতে হবে তাদের হাতে দায়িত্ব তুলে দিতে হবে এই আওয়াজ উঠেছে এটা মনে করলে ভুল করা হবে এটা কয়েকটি রাজনৈতিক দল সাতাশটা আঠাশটা যারা ইন্ডিয়া ব্লক তৈরি করেছেন তাদের স্লোগান আসলে এই স্লোগান এখন রাজ্য থেকে রাজ্যে ছড়িয়ে পড়ছে এটা সাধারণ মানুষের স্লোগানে পর্যবসিত হয়েছে এবং পরিমণ্ডলটা আমার একটা জায়গায় চলে গেছে লড়াইটা ইন্ডিয়া ব্লক বনাম বিজেপি না বিজেপি বনাম ভারতবর্ষের জনগণ তার মধ্যে শ্রমিক শ্রমজীবী অংশের মানুষ কৃষক খেতমজুর দিনমজুর ছোট মাঝারি ব্যবসায়ী ছাত্র যুবক উপজাতি তফসিলি অফিসি সংখ্যালঘু ছোট মাঝারি ব্যবসায়ী এই সম্মিলিতভাবে এরাই এই বিজেপি সরকারটাকে উৎখাত করবার জন্যে জেগে উঠবার চেষ্টা করছেন সে কারণেই বলছি লড়াইটা এখন শুধু আর দুটো শক্তির মধ্যে না বিজেপি বা ইন্ডিয়া ব্লক না অবশ্যই ইন্ডিয়া ব্লক ভারতবর্ষের জনগণের মুখপাত্র হিসেবে তাদের প্রতিনিধি হিসাবে জনজীবনের মূল প্রশ্নগুলো প্রসঙ্গগুলো উপস্থিত করে এগুলো থেকে বেরিয়ে আসবার জন্য বিকল্প পথের দিশা দেখাচ্ছে এবং বিজেপিকে পরাস্ত করার জন্য দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে গত 14 এপ্রিল পয়লা বৈশাখ আমাদের দেশের প্রধানমন্ত্রী বিজেপি দলের তরফ থেকে তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে দিল্লিতে আপনারা যারা তার বক্তৃতা শুনেছেন অথবা পত্রিকায় যা প্রকাশিত হয়েছে তা যারা পাঠ করে জানবার চেষ্টা করেছেন আমি অত্যন্ত বিনীতভাবে আপনাদের জিজ্ঞাসা করব আপনারা কি কেউ বলতে পারেন এই যে জিনিসপত্রের দর দাম আকাশচুম্বী হয়েছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সম্প্রদায় দল নির্বিশেষে সাধারণ মানুষ যারা তাদের প্রত্যেকের কোনো না কোনো ভাবে এই সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধানের জন্য এই সরকার কাজ করার পরিবর্তে সমস্যাগুলো সংকটে রূপান্তরিত করার ক্ষেত্রে এই সরকারই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে কাজে এর পরিবর্তন চাই শুধু তাদেরকে উচ্ছেদ করা না বিকল্প একটা সরকার তৈরি করতে হবে এরা দেশের সংবিধান যেটা আমাদের স্বাধীনতার সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল একে ধ্বংস করে ফেলতে চাইছে এই সংবিধানের যে মূল বক্তব্য গণতন্ত্র সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা তাকে ধ্বংস করে ফেলবার চক্রান্ত করছে আমাদের দেশের যে একতা সংহতি সার্বভৌমত্ব এটার ভিত্তিটা তৈরি করার ক্ষেত্রে যে নীতি গ্রহণ করে আমাদের সংবিধানের মধ্যে উল্লেখ করা হয়েছে ধর্মনিরপেক্ষতা এটাকে তারা অস্বীকার করছে ধ্বংস করবার চেষ্টা করছে কাজেই যে সমস্ত অশুভ শক্তিকে একসাথে করে আরএসএস বিজেপির নেতৃত্বে সরকার চলছে তাকে শুধু উচ্ছেদ করলে চলবে না বিকল্প দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের জীবনের অর্থনৈতিক মৌলিক সমস্যাগুলোর সমাধান এগুলো সমাধান করতে গেলে পরে দেশকে রক্ষা করতে হবে দেশকে রক্ষা করতে গেলে পরে সংবিধানকে রক্ষা করতে হবে সংবিধানকে রক্ষা করার অর্থ হচ্ছে গণতন্ত্রকে রক্ষা করতে হবে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা হাত ধরাধরি করে চলে হ্যান্ডশেক করে চলে তাকে রক্ষা করতে হবে